ফ্রেন্ডস, অ্যাডভান্স টোটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু একদম পুরো কাছেই এসে গেছে, তো সেই বিষয়ের উপরে আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে ডিসকাস করছি এখানে। তো এটা হচ্ছে 6 নম্বর ক্লাস। এর আগের ক্লাসগুলো যারা দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই প্রত্যেকটা ক্লাসকে মন দিয়ে দেখতে এবং প্রত্যেকটা পয়েন্ট, আমি যে পয়েন্টগুলো ডিসকাস করবো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু নোট করতে। তো চলুন আমরা আজকের কোশ্চেন দেখে নেবো। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজাতে ভুলবেন না। চলুন আমরা আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নেবো। এবং আজকের ফার্স্ট কোশ্চেন, আগের দিনের একটা কোশ্চেন ছেড়ে গেছিলো, সেই কোশ্চেনটা আজকে ফার্স্ট নিয়ে এসেছি। দ্য থ্রি টায়ার অফ দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম কনসিস্ট অফ, যে আমরা সকলেই জানি যে পঞ্চায়েত রাজ সিস্টেম তিন স্তর বিশিষ্ট। সেই তিন স্তর বিশিষ্ট পঞ্চায়েত রাজ সিস্টেমে কী কী আছে সেটা আপনাদেরকে বলতে হবে। তো এই কোশ্চেনটা প্রথমেই আমি এখানে ডিসকাস করে নেবো যে পঞ্চায়েত রাজ সিস্টেম প্রথম অ্যাডাপ্ট করা হয়েছিল কোন রাজ্যে, কোথায় অ্যাডাপ্ট করা হয়েছিল প্রথম? রাজস্থানে। আপনারা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু নোট করতে থাকবেন। রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে 1959, সালটাও মাথায় রাখবেন, 1959 দোসরা অক্টোবর রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে প্রথম পঞ্চায়েত রাজ সিস্টেম কিন্তু অ্যাডাপ্ট করা হয়েছিল। এরপরে এই যে কোশ্চেনের অ্যান্সার এখানে, যে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত রাজ সিস্টেমগুলি হলো কি কি? গ্রাম পঞ্চায়েত, ব্লক অথবা পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েত হচ্ছে ভিলেজ লেভেল বা গ্রাম গ্রাম লেভেলের। এরপরে আসছে যে মণ্ডল পরিষদ বা ব্লক সমিতি বা পঞ্চায়েত সমিতি। এই যে ব্লক সমিতি বা পঞ্চায়েত সমিতি, এটাকে মণ্ডল পরিষদও বলা হয়। তো মণ্ডল পরিষদ বা ব্লক পরিষদ, সরি, ব্লক সমিতি বা পঞ্চায়েত সমিতি, এটা হচ্ছে ব্লক লেভেলের মধ্যে পড়ে। আর তারপরে আসছে জেলা পরিষদ, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলের মধ্যে পড়ে। পঞ্চায়েত সম্পর্কে কত সংবিধানে কত নম্বর আর্টিকেলে আলোচনা করা হয়েছে মাথায় রাখবেন? আর্টিকেল নাম্বার 243 পরীক্ষায় আসে। আর্টিকেল 243 এ থেকে 243 ও পর্যন্ত পুরো কিন্তু সংবিধান পঞ্চায়েতের বিভিন্ন বিষয় সম্পর্কে বলা আছে। যদি অংশ বা পার্ট ভাগ নাম্বার চায় তাহলে মাথায় রাখবেন পার্ট 9, পার্ট 9-এ কিন্তু ডিসকাস করা হয়েছে। এবং যে গ্রাম সভা, এই যে গ্রাম সভা যে আর্টিকেল, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 243, এতে গ্রাম সভা সম্পর্কে ডিসকাস করা হয়েছে। তো এই সমস্ত রিলেটেড, কিন্তু গ্রাম পঞ্চায়েত রিলেটেড এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু আপনাদেরকে জানতেই হবে। চলুন আমরা নেক্সট কোশ্চেন দেখবো। এবং নেক্সট কোশ্চেনও দেখুন একই রিলেটেড, দ্য স্টেট ইলেকশন কমিশন কন্ডাক্ট কন্ট্রোলস অ্যান্ড সুপারভাইজ মিউনিসিপ্যাল ইলেকশনস আন্ডার। আপনারা সকলেই জানেন যে বর্তমানে মিউনিসিপ্যাল ইলেকশন হবে আর কি। তো রাজ্য নির্বাচন কমিশন পৌরসভায় নির্বাচন পরিচালনা, নিয়ন্ত্রণ এবং তদারকি করে কোন অনুচ্ছেদ অনুসারে? রাজ্য নির্বাচন কমিশন বিভিন্ন যে পৌরসভা বা যে গ্রাম পঞ্চায়েত লেভেলের, দেখুন একটা তো হয় সেন্ট্রাল ইলেকশন কমিশন, আজকের একটু লিখতে অসুবিধা হচ্ছে যেহেতু হাতটা একটু ঘেমে আছে, স্ক্রিনে লিখতে প্রবলেম হচ্ছে, যাই হোক, সেন্ট্রাল ইলেকশন কমিশন, আর একটা হচ্ছে স্টেট ইলেকশন কমিশন। দেখুন দুটোর কিন্তু দুরকম কাজ। সেন্ট্রাল যে ইলেকশন কমিশন, এটার কাজ হচ্ছে বিভিন্ন এমপি লেভেল, এমএলএ লেভেলের যে বা রাজ্যসভার আর যে ভোটগুলো হয় সেগুলোকে কন্ডাক্ট করা। কিন্তু এই যে স্টেট ইলেকশন কমিশনার, এদের কাজ হচ্ছে যে পঞ্চায়েত লেভেল, পৌরসভা লেভেলের যে ভোটগুলো হয় সেগুলোকে কন্ডাক্ট করা। তো দুটোর কিন্তু আলাদা আলাদা ভাগ। তো যে এই যে বিভিন্ন পৌরসভা, পঞ্চায়েত, এগুলো যে ইলেকশন, সেগুলো কিন্তু স্টেট ইলেকশন কমিশন দ্বারা হয়। এবং এটা কোন অনুচ্ছেদ অনুসারে হয়? এটা 243 কে, আর্টিকেল নাম্বার 243 কে অনুসারে কিন্তু হয়ে থাকে। সিএর দাগ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। চলুন আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য পাওয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া টু ডিসাইড ডিসপিউটস বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস ফলস আন্ডার ইটস, যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বিভিন্ন বিরোধ, যে সংঘাত বা বিভিন্ন যে ঘটনা খুঁটিনাটি হয়ে থাকে সেগুলো সিদ্ধান্ত নিতে ভারতের সুপ্রিম কোর্ট তার যে ক্ষমতাগুলো আছে, বিভিন্ন ক্ষমতা যেমন অ্যাডভাইজারি জুরিসডিকশান, অরিজিনাল জুরিসডিকশান, অ্যাপেলেট জুরিসডিকশান, জুরিস প্রুডেন্স, এগুলোর মধ্যে কিসের আওতায় পড়ে এটা বা কোন এখতিয়ারের মধ্যে পড়ে? তো মাথায় রাখবেন অরিজিনাল জুরিসডিকশান, অরিজিনাল বা মূল এখতিয়ারের মধ্যে কিন্তু পড়ে।
এবং দেখুন যে সুপ্রিম কোর্টের যে বিভিন্ন এম্পাওয়ার্স সেটা সম্পর্কে একটু মাথায় রাখবেন। আর্টিকেল নাম্বার 124 থেকে 147-এ কিন্তু সুপ্রিম কোর্টের বিভিন্ন যে ক্ষমতা সেসবগুলো সম্পর্কে কিন্তু ডিসকাস করা আছে। সুপ্রিম কোর্টের যে জাজ বা বিচারক হয় তাদেরকে কিন্তু প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখবেন। কারেন্ট সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে আছেন? শরদ অরবিন্দ বোবদে। তিনি কততম চিফ জাস্টিস এটাও মাথায় রাখবেন, 47th চিফ জাস্টিস। তো এই পয়েন্টগুলো মাথায় রাখবেন। চলুন নেক্সট কোশ্চেন দেখে নেব। ইন হুইজ স্টেট নুয়াখাই ফেস্টিভ্যাল সেলিব্রেটেড? নুয়াখাই ফেস্টিভ্যাল কোন রাজ্যে অনুষ্ঠিত হয়ে থাকে? নুয়াখাই ফেস্টিভ্যাল এটা আমাদের ওড়িশা রাজ্যে কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে, ওয়েস্টার্ন ওড়িশা, যে পশ্চিম ওড়িশা বা ঝাড়খণ্ডেও কিছু কিছু জায়গা হয়ে থাকে এই নুয়াখাই ফেস্টিভ্যাল। এবং এটা কিন্তু সাধারণত একটা এগ্রিকালচারাল ফেস্টিভ্যাল বা যে কৃষি উৎসব, যেমন যখন নতুন ধান ওঠে আর কি, সেই অনুসারে কিন্তু সেই সময় কিন্তু এটা কিন্তু পালন করা হয় নুয়াখাই ফেস্টিভ্যাল। যেমন আমরা পৌষ পার্বণ করে থাকি আর কি, অনেকটা এরকমই কিন্তু নুয়াখাই ফেস্টিভ্যাল, এটা কিন্তু একটা এগ্রিকালচারাল ফেস্টিভ্যাল এবং ওড়িশায় হয়ে থাকে 2020 সালে কিন্তু আগস্টের 23 তারিখে কিন্তু এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। উড়িষ্যার কথা বলতে গেলে উড়িষ্যা রাজ্য সম্পর্কে একটু আমি বলে দেবো, কারণ এইভাবে কিন্তু প্রত্যেকটা রাজ্য আমি ডিসকাস করে দিলে আপনাদের কিন্তু সুবিধা হয়ে যাবে। অলরেডি আমি 3-4টে রাজ্য কিন্তু ডিসকাস করে দিয়েছি। তো আজকে উড়িষ্যা ডিসকাস করে দিচ্ছি। উড়িষ্যার চিফ মিনিস্টার আপনারা লিখে নিন, এখানে আমার লিখতে একটু অসুবিধা হচ্ছে। নবীন পটনায়ক হচ্ছে উড়িষ্যার চিফ মিনিস্টার, যিনি বিজেডি বা বিজু জনতা দল থেকে কিন্তু বিলং করেন বা পার্টি আর কি। গভর্নর গণেশি লাল, উড়িষ্যার গভর্নর হচ্ছে গণেশি লাল। উড়িষ্যার ক্যাপিটাল কি? ভুবনেশ্বর। এখানে লোকসভা সিট কটা আছে? 21টা হচ্ছে লোকসভার সিট আছে। রাজ্যসভার হচ্ছে 10টা সিট আছে। বিধানসভার হচ্ছে 147টা সিট আছে। তো এবং আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে, যে উড়িষ্যার যে ফাউন্ডেশন, উড়িষ্যা রাজ্যের যে ফাউন্ডেশন ডে, ফার্স্ট এপ্রিল 1936। তো এই যে ফার্স্ট এপ্রিল, এটাকে উৎকল দিবস হিসাবে কিন্তু জানা যায়। পরীক্ষায় যদি কোশ্চেন আসে উৎকল দিবস কোন দিনকে বলা হয়, ফার্স্ট এপ্রিলকে। এবং কোন রাজ্যের ফাউন্ডেশন ডে হিসাবে উৎকল দিবস পালন করা হয়? উড়িষ্যা রাজ্যের। তো এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে। চলুন আমরা নেক্সট কোশ্চেন দেখব। হুইচ ডিভাইস ইজ ইউজ টু লোকেট আন্ডার ওয়াটার অবজেক্টস? জলের নিচে থাকা বস্তুকে শনাক্ত করতে কোন ডিভাইস ব্যবহার করা হয়? জলের নিচে থাকা বস্তুকে শনাক্ত করার জন্য সোনার ডিভাইস ব্যবহার করা হয়। এবং র্যাডার কিসের জন্য ব্যবহার করা হয়? র্যাডার একটি তড়িৎচুম্বকীয় আর কি যন্ত্র, এবং এটার সাহায্যে চলমান বা স্থির বস্তুর কোনো অবস্থান বা কতটা দূরত্ব, উচ্চতা, দিক, এগুলো কিন্তু র্যাডারের সাহায্যে কিন্তু নির্ণয় করা হয়। এবং র্যাডারের কিন্তু ফুল ফর্মও আছে। র্যাডারের ফুল ফর্ম কি? র্যাডারের ফুল ফর্ম হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং র্যাডার কে আবিষ্কার করেন? র্যাডার আবিষ্কার করেন হেনরিক হার্টস। লিখে নিতে পারেন হেনরিক, HENRICH, হেনরিক হার্টস, HERTZ, হার্টস, হেনরিক হার্টস র্যাডার আবিষ্কার করেন। ইনভেন্টর হিসেবে জিজ্ঞাসা করতেই পারে। চলুন নেক্সট কোশ্চেন দেখব। আনব্রেকেবল ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ হুইচ স্পোর্টস পার্সন? আনব্রেকেবল কোন খেলোয়াড়ের আত্মজীবনী? আনব্রেকেবল কোন খেলোয়াড়ের আত্মজীবনী? মেরি কম। মেরি কম কোন খেলার সঙ্গে রিলেটেড? তিনি বক্সিংয়ের সাথে রিলেটেড। তিনি কোন রাজ্যের বাসিন্দা? তিনি মণিপুরের বাসিন্দা। সম্প্রতি তিনি 2020 পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। 2020 মেরি কম পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। এছাড়াও কিন্তু তিনি আরও অনেক খেলার সাথে রিলেটেড অনেক পুরস্কারও তো পেয়েছেন। তাছাড়াও তিনি কিন্তু পদ্মভূষণ, পদ্মশ্রী সব পুরস্কার কিন্তু এনার ঝুলিতে আছে। এবার আমি কিছু বিখ্যাত খেলোয়াড়দের অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী সম্পর্কে একটু ডিসকাস করে নেব। তো আমি বলবো মুখে, আপনারা একটু লিখে নেবেন, কারণ ইম্পর্টেন্ট কিন্তু অবশ্যই। যেমন প্লেয়িং ইট মাই ওয়ে, এটি কার আত্মজীবনী?
শচীন টেন্ডুলকারের, দ্য টেস্ট অফ মাই লাইফ কার আত্মজীবনী যুবরাজ সিংয়ের, এসি এগেনস্ট অডস কার আত্মজীবনী সোনিয়া মির্জার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কথা বলছি প্রত্যেকটাই, স্ট্রেট ফ্রম দ্য হার্ট কার আত্মজীবনী কপিল দেব, দ্য রেস অফ মাই লাইফ মিলখা সিং, গোল্ডেন গার্ল কার আত্মজীবনী পিটি উষা। তো এগুলো কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট কিছু ফেমাস যেসব খেলোয়াড় আছে তাদের আত্মজীবনী আমি ডিসকাস করলাম। চলুন আমি নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, সোফি উইলমস কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন। এখানে ইংলিশে একটু গ্রামাটিক্যালি প্রবলেম আছে, সেটাকে আপনারা ঠিক করে নেবেন। সোফি উইলমস কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন? সোফি উইলমস, তিনি বেলজিয়ামের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন, সোফি উইলমস। কার জায়গায় হয়েছেন? না চার্লস মাইকেল, তিনি রেজিগনেশন দিয়ে দিয়েছেন এবং তার জায়গায় সোফি উইলমস প্রথম বেলজিয়ামের মহিলা প্রধানমন্ত্রী। এবং সবথেকে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে ওয়ার্ল্ড ফার্স্ট শ্রীমাভো বন্দরনায়েক, কোথাকার? না শ্রীলঙ্কার। এবং আরেকটা প্রশ্ন পরীক্ষায় আসে, পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, মাথায় রাখবেন পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। চলুন আমরা নেক্সট কোশ্চেন দেখব। বিয়াঙ্কা অ্যান্ড্রিস্কু কোন দেশের খেলোয়াড় যিনি সম্প্রতি সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ইউএস ওপেন 2019 শিরোপা জিতেছেন? ভেরি ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স। এবং এখানে আমি পুরো 2019 যে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট, চারটে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট হয় প্রত্যেকটা নোট করবেন, গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট টোটাল কটা? চারটে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। এবং গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট কোন কোর্টে খেলা হয় সেটা কিন্তু আমি পিএসসি ক্লার্কের একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, অবশ্যই ইম্পর্টেন্ট, আপনাদের কাজে আসবে। তো চারটে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট কী কী? অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন এবং ইউএস ওপেন। তো এই চারটে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের মধ্যে ফার্স্ট হয় অস্ট্রেলিয়ান ওপেন, যেভাবে আমি পরপর বললাম এইভাবেই পরপর হয়। তো অস্ট্রেলিয়ান ওপেনে প্রত্যেকটা নাম আপনারা লিখে নিন 2019, যারা যারা জিতেছেন এবং তারা কোন দেশ থেকে বিলং করেন, কারণ এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, আপনারাও যারা পরীক্ষা চাকরির পরীক্ষা দিয়ে থাকেন তারা কিন্তু জানেন। যেমন 2019 অস্ট্রেলিয়ান ওপেন মেন্স সিঙ্গেলস এবং উমেন্স সিঙ্গেলস, শুধু এ দুটোই জানুন, মিক্সড আপনাদের অতটা না জানলেও চলবে, শুধু সিঙ্গেলসগুলো জেনে রাখুন। মেন্স সিঙ্গেলস হচ্ছে নোভাক জকোভিচ এবং উমেন্স হচ্ছে নাওমি ওসাকা। নোভাক জকোভিচ তিনি কোন দেশের বাসিন্দা? সার্বিয়ার বাসিন্দা, লিখে নিন। নাওমি ওসাকা তিনি জাপানের বাসিন্দা। 2019 ফ্রেঞ্চ ওপেনকে জিতেছিলেন মহিলা পুরুষদের মধ্যে রাফায়েল নাদাল, যিনি স্পেন থেকে বিলং করেন বা স্পেনের বাসিন্দা। আর উমেন হচ্ছে মহিলাদের ক্ষেত্রে হচ্ছে অ্যাশলেই বার্টি, যিনি অস্ট্রেলিয়া থেকে বিলং করেন। উইম্বলডন ওপেন 2019 জিতেছিলেন পুরুষদের মধ্যে নোভাক জকোভিচ এবং মহিলা হচ্ছে সিমোনা হ্যালিপ। নোভাক জকোভিচ তো বলেই দিলাম সার্বিয়া এবং সিমোনা হ্যালিপ হচ্ছে রোমান থেকে। ইউএস ওপেন 2019 জিতেছিলেন রাফায়েল নাদাল, তিনি স্পেনের বাসিন্দা। আর এই যে ইউএস ওপেন 2019 বিয়াঙ্কা অ্যান্ড্রিস্কু, যিনি মহিলাদের মধ্যে জিতেছিলেন এবং প্রথম কানাডিয়ান, মাথায় রাখবেন তিনি কানাডার বাসিন্দা, প্রথম কানাডিয়ান যিনি উইম্বলডন আর কি খেতাব জিতেছেন মহিলা। এরপরে 2020 একটা অস্ট্রেলিয়ান ওপেন হয়ে গেছে, সেটাও আমি বলে দিচ্ছি। 2020 অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের কে জিতেছেন? নোভাক জোকোভিক। আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে সোফিয়া কেনিন হচ্ছে তিনি আমেরিকার, আর নোভাক জকোভিক তো বলেই দিলাম সার্বিয়ার, প্রত্যেকটা কিন্তু নোট করে নেবেন। চলুন আমি নেক্সট কোশ্চেন দেখব। হুইচ অফ দ্য ফলোয়িং ক্লাসিক্যাল ড্যান্সেস অ্যান্ড দেয়ার প্লেসেস অফ অরিজিন ইজ ইনকারেক্টলি ম্যাচড, এখানে কোন ধ্রুপদী নৃত্য এবং তাদের উৎস স্থানগুলি বেঠিক? ক্লাসিক্যাল ড্যান্স, ভারতবর্ষে টোটাল 8টা ক্লাসিক্যাল ড্যান্স, কী কী প্রত্যেকটা আপনাদেরকে কিন্তু জানতে হবে। 8টা ক্লাসিক্যাল ড্যান্স হচ্ছে ভরতনাট্যম, কত্থক, কথাকলি, কুচিপুড়ি, ওড়িশি, সত্রিয়া, মণিপুরি, মোহিনীঅট্টম। ভরতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, ঠিকই দেওয়া আছে এখানে। কত্থক হচ্ছে নর্থ ইন্ডিয়া এবং ওয়েস্টার্ন ইন্ডিয়া হচ্ছে কত্থক, লিখে নিতে পারেন। কথাকলি হচ্ছে কেরল,
এরপরে কুচিপুড়ি, যেটা এখানে ওড়িশি দেওয়া, ওড়িশা দেওয়া আছে, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ হবে। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা। তারপরে ওড়িশি হচ্ছে ওড়িশা, সত্রিয়া হচ্ছে আসাম, ঠিক দেওয়া আছে। এরপরে মণিপুরি হচ্ছে মণিপুর, আর মোহিনীয়াট্টাম হচ্ছে কেরালা, এটাও ঠিক দেওয়া আছে। দেখে এখানে বেঠিক কোনটা আছে, কুচিপুড়ি, যেটা কিনা অন্ধ্রপ্রদেশে আর তেলেঙ্গানা হবে। চলুন নেক্সট কোয়েশ্চেন দেখব, হুইচ স্টেট হ্যাজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু হ্যাভ ওয়াটার পলিসি। প্রথম কোন ভারতীয় রাজ্য ওয়াটার পলিসি চালু করেছে, প্রথম কোন ভারতীয় রাজ্য ওয়াটার পলিসি চালু করেছে, মেঘালয়। মেঘালয় রাজ্য সম্পর্কে পুরো ডিটেলস এখানে বলে দেবো। মেঘালয় রাজ্য, মেঘালয়ের সিএম কে আছেন, কনরাড সাংমা। সেখানকার গভর্নর কে আছে, আর এন রবি বা রাজ্যপাল। মেঘালয়ের ক্যাপিটাল কি, রাজধানী কি, শিলং। এখানে রাজ্যসভায় একটা সিট আছে, লোকসভায় দুটো সিট আছে, আর বিধানসভায় হচ্ছে 60টা সিট আছে। গারো, খাসি, জয়ন্তিয়া, যে সমস্ত হিলগুলো আছে এগুলো সব মেঘালয়। সরি, চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিসক্রাইব দ্য ফিনান্সিয়াল রিলেশনস বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট। সংবিধানের কোন অংশে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বর্ণনা দেওয়া হয়েছে, কোন অংশে, পার্ট 12, সরি, এখান থেকে পার্ট 12, 12-এ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে আর্থিক সম্পর্ক, সেই আর্থিক সম্পর্কের বর্ণনা কিন্তু এখানে দেওয়া হয়েছে। পার্ট 12 আর্টিকেল 268 থেকে 293 নাম্বার আর্টিকেলের মধ্যে বর্ণনা দেওয়া হয়েছে, কিন্তু পার্ট 12-এর কিন্তু আরও আর্টিকেল আছে, তো এই আর্টিকেলের মধ্যে কিন্তু বর্ণনা দেওয়া হয়েছে। যখন ভারতীয় সংবিধান শুরু হয়েছিল তখন ভারতীয় সংবিধানে টোটাল 395টা আর্টিকেল ছিল, 22টা হচ্ছে পার্ট বা অংশ বা ভাগ ছিল, আর 8টা হচ্ছে শিডিউল ছিল, এটা মাথায় রাখবেন। এরপরে বর্তমানে 448টা আর্টিকেল আছে, 448টা আর্টিকেল, 25টা ভাগ আছে, আর 12টা শিডিউল আছে বর্তমানে। চলুন আমরা নেক্সট কোশ্চেন দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজার্টস ডাজ নট লাই ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। নিচের কোন মরুভূমি উত্তর গোলার্ধে পড়ে না, কোন মরুভূমি উত্তর গোলার্ধে পড়ে না, এখানে কালাহারি মরুভূমি উত্তর গোলার্ধে পড়ে না, এটা সাউদার্ন হেমিস্ফিয়ার বা দক্ষিণ গোলার্ধে পড়ে। কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত, বতসোয়ানা, নামবিয়া আর সাউথ আফ্রিকা, তিনটি দেশে কালাহারি মরুভূমি অবস্থিত। গোবি মরুভূমি কোথায় অবস্থিত, পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, চীন আর মঙ্গোলিয়াতে অবস্থিত। সাহারা কোথায় অবস্থিত, এটা আফ্রিকা কন্টিনেন্ট বা আফ্রিকা মহাদেশে অবস্থিত সাহারা। চলুন এবার নেক্সট কোশ্চেন দেখে নেব, এ কালার ব্লাইন্ড পার্সন হ্যাজ ডিফিকাল্টি ইন ডিস্টিংগুইশিং হুইচ অফ দ্য টু কালার্স। যে কালার ব্লাইন্ড পার্সন হয় তাদের মধ্যে কোনটি, দুটি বর্ণের মধ্যে কোন দুটি রঙকে আলাদা করতে অসুবিধা হয়, কালার ব্লাইন্ড পার্সনের দুটি রঙ আছে, এর মধ্যে কোন দুটি রঙ আলাদা করতে অসুবিধা হয়। এক তো গ্রিন বা সবুজ, আর একটা হচ্ছে লাল, এই দুটো রঙকে কিন্তু তাদের আলাদা করতে অসুবিধা হয়। আপনারা কেউ কালার ব্লাইন্ড আছেন কি না এটা বোঝার জন্য আমি কিন্তু একটা ভিডিও এখান থেকে 5-6 মাস আগে একটা ভিডিও করেছিলাম, তারও বেশি, 5-6 মাসেরও বেশি হয়ে গেছে, যে সেই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে কালার ব্লাইন্ড আপনার মধ্যে আছে কি না। আপনারা চ্যানেলে গিয়ে ভিডিওটাকে সার্চ করে দেখে নিতে পারেন। চলুন এবার আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব, এছাড়াও কিন্তু ব্রাউন, অরেঞ্জ এইসব কালারকেও কিন্তু তারা পৃথক করতে একটু অসমর্থ হয়ে থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সাউদার্ন মোস্ট রিভার। নিচের কোনটি দক্ষিণতম নদী, এর মধ্যে দক্ষিণতম নদী কোনটি, দক্ষিণতম নদী হচ্ছে কাবেরী, কাবেরী হচ্ছে দক্ষিণতম নদী। কাবেরী নদী কোথায়, উৎপত্তি স্থল কোথায়, এটা উৎপত্তি স্থল হচ্ছে কর্ণাটক রাজ্যের কোডাগু জেলার পশ্চিমঘাটের তালাকাবেরী নামক স্থান থেকে কিন্তু এর উৎপত্তি হয়েছে কাবেরী নদীর, এবং পতিত হয়েছে কোথায়, বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে।
বিখ্যাত শিবসমুদ্রাম জলপ্রপাত কিন্তু এই কাবেরী নদীর ওপরে অবস্থিত। শিবসমুদ্রাম জলপ্রপাত কোন নদীর ওপরে অবস্থিত? কাবেরী নদীর ওপরে অবস্থিত। এছাড়াও কাবেরীর কিছু গুরুত্বপূর্ণ উপনদীর নাম আপনারা জেনে রাখুন, শিমশা, অমরাবতী, নয়াল, ভবানী, এগুলো কিন্তু কাবেরীর উপনদী। তো এখানে কিন্তু আমি আজকে টোটাল 14টা কোশ্চেনই শুধু ডিসকাস করলাম না, এর সাথে কিন্তু 50-60 কোশ্চেন কিন্তু ডিসকাস করে দিলাম। আপনারা দেখতেই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনারা নোট করবেন। এবং তাছাড়াও আমি আপনাদেরকে একটা জিনিস করে দেবো, যে বিভিন্ন গ্র্যান্ড স্ল্যামের যে নামগুলো আমি এখানে ডিসকাস করলাম সেই নামগুলো আমি পিডিএফ লিঙ্কে দিয়ে দেবো। তো আপনারা পিডিএফ লিঙ্কটা একটু দেখে নেবেন, সেখানে আপনারা প্রত্যেকটা নাম পেয়ে যাবেন, একটা চার্ট করে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।